हेलो व्यूअर्स, वेलकम टू ऑलराउंडर। वाओ, तस्कीन अहमद। এখন আমরা যাব তাসকিন আহমেদের অ্যাপার্টমেন্টে। বাবার কাছ থেকে প্রতি জন্মদিনেই উপহার পান পেসার তাসকিন আহমেদ। এপ্রিলের 3 তারিখ 25 বছরে পা রাখবেন পেসার তাসকিন। বাবা আব্দুর রশিদ তার মতো করে ছেলেকে জন্মদিনের উপহার দেবেন ভেবে রেখেছিলেন, কিন্তু ছেলে এসে আবদার করলেন ব্যতিক্রমী উপহারের। এরকমই এক খবর প্রচার করেছে দৈনিক প্রথম আলো। অলরাউন্ডার দর্শকদের জন্য সেটি তুলে ধরছে আপনার প্রিয় চ্যানেল অলরাউন্ডার। সাথে থাকুন, ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো পরে আমি মানে যাই, বাবাকে সামহাউ কনভিন্স করি। করোনা ভাইরাসের এই সময়ে বেশ টাকা পয়সার কষ্টে আছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন। তাই নিজের জন্মদিনের উপহার হিসেবে সব ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মাফ করে দিতে বাবাকে অনুরোধ করেছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। ছেলের এই মানবিক আবদার ফেলতে পারেননি বাবা আব্দুর রশিদ। প্রথম আলো বলছে তাসকিনের বাবা আব্দুর রশিদ বলেন, কাল তাসকিন এসে বলল, বাবা প্রতি বছরই তুমি আমার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু দাও। তুমি যত ভাড়াটি আছে তাদের এক মাসের ভাড়া নিও না, তারপর সবাইকে জানিয়ে দিলাম এবার তাদের ভাড়া দিতে হবে না, বলছিলেন তাসকিনের বাবা আব্দুর রশিদ। শুধু তাই নয়, নিজ উদ্যোগে দুস্থদের সহায়তা করছেন তাসকিনের বাবা। কঠিন এই সময়ে সমাজের অন্য সামর্থ্যবানদের উৎসাহিত করার জন্যই বেশ ঘটা করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাসকিনের বাবা। তাসকিনের বাবা বলছেন, এসব করে সবাইকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে উৎসাহিত করার জন্য, সবাই যেন এগিয়ে আসে, সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং কঠিন এই সময় জয় করতে পারি আমরা সবাই মিলে, বলছিলেন তাসকিনের বাবা আব্দুর রশিদ।